ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন এসকিপটি নিউজপেপার প্রো। নতুন একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট দেবো আজকের ভিডিওতে। রাজ্য পুলিশে 666টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগটি হবে মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন। আপনার জেলায় নতুন কোনো চাকরি সংক্রান্ত রিক্রুটমেন্ট হলে সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখনই আপনার জেলাতে নতুন রিক্রুটমেন্ট আসবে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেব। এখানে আপনাদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 666টি পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভা। এখানে কী জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি করা। 666টি শূন্য পদে নতুন পুলিশ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলায় তাদেরকে নিয়োগ করা হবে। এই দুটি জেলাতে নিয়োগ করা হবে 666টি শূন্য পদে। মমতার সরকার গত কয়েক বছরে পুরনো কয়েকটি পুলিশ জেলা ভেঙে নতুন কয়েকটি পুলিশ জেলা তৈরি করেছেন। যেমন উত্তর চব্বিশ পরগনা আগে একটি পুলিশ জেলা ছিল, তার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী আলাদা ব্যারাকপুর সল্টলেক পুলিশ কমিশনারেট করেছেন। তাছাড়া বারাসাতকে ভেঙে বসিরহাট ও বনগাঁ জন্য আলাদা পুলিশ জেলা তৈরি করেছেন। এই রকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বড় জেলাকে ভেঙে নতুন কয়েকটি পুলিশ জেলা তৈরি করা হয়েছে। সেই সব পুলিশ জেলায় নতুন নতুন পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। সেই মতো বনগাঁ ও বারাসাত পুলিশ জেলার জন্য 666টি নতুন পদের অনুমোদন করল মন্ত্রিসভার এই বৈঠকে। এর আগে কলকাতা পুলিশে 2500 নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য অতীতের সব মন্ত্রিসভার বৈঠকে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওটি আমি বিস্তারিত জানিয়ে দিলাম। এই আর্টিকেলটি উঠে এসেছে বর্তমান পত্রিকার মাধ্যমে। বর্তমান পত্রিকার মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট দিয়ে থাকে। আপনারা অবশ্যই বর্তমান পেপারটি সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে একটি খুশির খবর, 666টি শূন্য পদের যে রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট কিন্তু এখনও মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে, কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও দেওয়া হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন দিলে আপনাদের যে সমস্ত বিষয়গুলি জানার প্রয়োজন, রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়সসীমা কত হতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন আসলে সেখানে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমরা যখনই আপনাদের এই রকম নোটিফিকেশন পাবো সবার প্রথমে ভিডিও করে আপনাদের সামনে প্রোভাইড করে দেবো।